আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো মাছু একটা ডিম আর পেঁয়াজের পর দিয়ে তৈরি এক রুটিতেই আট পিস মুচমুচি ডিম সমোসা তাও আবার কোনো রকম গরু মুরগি বা ভেজিটেবল না থাকলেও ঝটপট কিন্তু কম সময়ে তৈরি করে ফেলতে পারেন ঝামেলা ছাড়াই এই মোচমুচি ডিম সমোসা তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখেনি মজ মজে ডিম সমস্যা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমেই আমরা সমসার জন্য খাস্তা ডোটা তৈরি করে নেব তাই এখানে আমি বড় একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল এক চা চামচ চিনি সাদাল ব্যালেন্সের জন্য হাফ চা চামচ লবণ এরপরে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই ময়দার সাথে মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ ময়দার মিশ্রণ নিয়ে হাতে ঠিক এভাবে দলা পাকালে যদি দেখেন এরকম একটা মন্ডের মতো তৈরি হয়ে গেছে তাহলেই বুঝতে হবে তেলের মিশ্রণটা কিন্তু ময়দার সাথে খুব ভালোভাবেই মিশে গেছে আর এ পর্যায়ে ডোর বাইন্ডিংয়ের জন্য মধ্যে আমি অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের টু থার্ড কাপ নর্মাল পানি তবে পানিটা কিন্তু একবারই ময়দার মিশ্রণের মধ্যে অ্যাড করা যাবে না দুই থেকে তিন ধাপে ময়দার মিশ্রণে দিয়ে একেবারে টাইটপিট একটা ডো তৈরি করে নেব কোনোভাবেই কিন্তু এই সমস্যার জন্য নরম ডো তৈরি করা যাবে না দেখুন ডোটা তৈরি করে নেওয়ার পর এখানে আরও প্রায় তিন টেবিল চামচের মতো পানি অবশিষ্ট রয়ে গেছে এখন এই সম্পূর্ণ ডোটাই আমরা আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য সেই সাথে পেঁয়াজ আর ডিমের পুরটা তৈরি করে নেব তাই এখানে আমি আবার চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজামিন কাপের দেড় কাপ পরিমাণ কিউব করে কাটা পেঁয়াজ একটা তেজপাতা মাঝখান দিয়ে ঠিক এভাবেই আমি ছেড়ে নিয়েছি এক চা চামচ বা স্বাদ অনুসারে কাঁচামরিচ কুচি এখন এই সবগুলো উপকরণ আবারও চুলার মিডিয়াম হিটে কয়েক মিনিট ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেবেন পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে যায়নি মানে কচকচে ভাবটা রয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব। হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এখন বাটা মশলাটাও আমরা ভাজা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন বাটা মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় এর পরের মধ্যে আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা আর এর জন্য এখানে আমি বোম্বে যে প্রিমিয়াম কোয়ালিটির হলুদ মরিচ এবং জিরা ধনিয়ার গুঁড়া পাওয়া যায় সেখান থেকেই মশলাটা ব্যবহার করব। কারণ বোম্বে প্রিমিয়ামের প্রতিটা গুঁড়া মশলাই স্টিম স্টাইলাইজ করা তাই মশলার আসল রং গন্ধ এবং স্বাদ সম্পূর্ণ অটুট থাকে আর এজন্যই এই মশলাটা এতটাই শুদ্ধ পরিমাণে অর্ধেক হলেই যথেষ্ট এখন বোম্বের এই প্রিমিয়াম কোয়ালিটির মশলা থেকে হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব এক চিমটি বা ওয়ান এইট চা চামচ কারণ আমি আগেই বলেছি বোম্বের মশলাটা কিন্তু পরিমাণে অন্য মশলা থেকে অনেকটাই কম লাগে আর দিয়ে দেব বোম্বের প্রিমিয়াম কোয়ালিটির জিরা গুঁড়ো থেকে হাফ চা চামচ জিরা গুঁড়ো এক প্যাকেট ম্যাজিক মশলা হাফ চা চামচ যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা এখন এই সবগুলো মশলাই খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে মশলাটাকে কষানোর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি তবে এর থেকে বেশি পানি কিন্তু ব্যবহার করা যাবে না না হয় পেঁয়াজের মধ্যে যে কচকচে ভাবটা আছে সেটা চলে যাবে মানে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে এখন আবার প্যানে ঢাকনা দিয়ে দেব কয়েক সেকেন্ডের জন্য কয়েক সেকেন্ড পর এই কষানো পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করে দেব নর্মাল রুম টেম্পারেচারের বড় সাইজের একটা ডিম তবে ছোট সাইজের হলে দুইটা দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই প্যানের মাঝখানে ঠিক এভাবে একটু জায়গা করে তারপরে ডিমটা ফেটিয়ে দিয়ে দেবেন এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন যেন ডিমের শেলটা একটু শক্ত হয়ে যায় কয়েক সেকেন্ড পর একটা স্প্যাচোলা দিয়ে হালকা হাতে নেড়ে চেয়ে নিলেই দেখবেন এরকমই ডিমের স্ক্রাম্বেল তৈরি হয়ে যাবে এরপর পেঁয়াজের পুরের সাথে ডিমের স্ক্রামবেলটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর যখন ডিমটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেবো পুরের স্বাদটাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে এক টেবিল চামচ টমেটো সস আর এই সসটা শুধু স্বাদই বাড়াবে না সাথে পুরের বাইন্ডিংও কাজ করবে এখন পুরের সাথে সসটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব দুই টেবল চামচ ধনিয়া পাতা কুচি এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব এবং ডিম পেঁয়াজের এই পোটটা আমরা চুলা থেকে নামিয়ে আবার একটা সাইডে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেব সেই সাথে সমোসা তৈরির মূল প্রিপারেশনে চলে যাবো আর এর জন্য এখানে আমি আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম একটু খেয়াল করুন দশ মিনিট পর ডোটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে আর এরপর পর্যায়ে এই ডোটা আমরা আবারও হালকা হাতে একটু মথে নিয়ে সমান তিন ভাগে ভাগ করে নেব এরপর দুই ভাগ ডো আবার একটা বাটির মধ্যে তুলে রাখবো এবং এক ভাগ ডো নিয়ে ঠিক এভাবে গোল একটা বলে শেপ দিয়ে ওপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে বড় সাইজের একটা রুটি বেলে নেব আর অবশ্যই মনে রাখতে হবে এই রুটিটা কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না দেখুন বড়ো সাইজের একটা রুটি কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে আর একটু খেয়াল করুন রুটিটা কিন্তু বেশি পাতলাও না আবার বেশি মোটাও না ঠিক এই থিকনেস এই রুটিটা বেলে নিতে হবে এখন রুটিটা কাটার জন্য এখানে আমি এরকম একটা স্কেল নিয়ে নিয়েছি এখন এই স্কেলটা রুটির মাঝখানে ধরে ঠিক এভাবে আড়াআড়ি এরকম একটা ডিজাইন করা ছুরি বা নর্মাল ছুরি দিয়ে কেটে নেব একটা রুটি দিয়ে আট পিস সমসার জন্য শীত তৈরি হয়ে যাবে দেখুন একটা রুটি দিয়ে কিন্তু আট পিস সমসার শীত তৈরি হয়ে গেছে আর এ পর্যায়ে আগে থেকে যে ডিম আর পেঁয়াজের পুটটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দেড় চামচ করে প্রতিটা সমস্যার শিটের মধ্যেই দিয়ে দেব এরপর সমস্যাটা শুধু খেতে না দেখতেও যেন ভালো লাগে তাই আবার সেই নাইফটা দিয়ে সমস্যার ওপর সাইডে ঠিক এভাবেই দুপাশ থেকে দাগ কেটে নেব দেখুন সবগুলো শিটের মধ্যেই কিন্তু ডাক কেটে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে আঙুলের মাথায় সামান্য পরিমাণে একটু পানি নিয়ে সিটের নিচের ধারে লাগিয়ে নেব এরপর শীতটাকে দুপাশ থেকে তুলে ঠিক এভাবে মাঝখানে জোড়া লাগিয়ে নেব এরপর হালকা হাতে পুর ভরা রুটিটা আমরা ঠিক এভাবেই একটা শিঙার মতো ভাজ দিয়ে নেব এরপর ডিজাইন করা কোনাটা নিয়ে ওপর দিয়ে লাগিয়ে দিলে কিন্তু একটা ডিজাইন করা সমোসা তৈরি হয়ে যাবে দেখুন এর সাথে কিন্তু একটা ডিম সমোসা তৈরি হয়ে গেছে এখন এই সমস্যাটা আমরা তুলে প্লেটের ওপর নিয়ে নেব সেমভাবে বাকি সবগুলো সমস্যাও তৈরি করে নেব দেখুন সবগুলো সমস্যায় কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে এগুলো কিন্তু ভেজে নেওয়ার পালা তাই চুলার প্রিপারেশানে চলে যাব এর জন্য আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে কয়েকটা সমস্যা দিয়ে উল্টে পাল্টে মানে গোল্ডেন ব্রাউন কালার বা মোচমুচি করে ভেজে নেব সেই সাথে ফারজানাস রেসিপির সকল ভিউয়ার্স সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের জন্য আছে বিশাল বড় একটা গুড নিউজ সেটা হলো আপনারাও বোম্বে প্রিমিয়াম গুঁড়ো মশলা অর্ধেক মশলায় যথেষ্ট কন্টেস্টে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন বোম্বে প্রিমিয়াম গুঁড়ো মশলার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আর এই প্রতিযোগিতার জন্য বোম্বে প্রিমিয়াম গুঁড়ো মশলা দিয়ে তৈরি করে ফেলুন আপনারই প্রিয় একটা রেসিপি এবং প্যাকেটের ছবি সহকারে রান্না করা খাবারের ছবি আপলোড করুন আপনার ফেসবুক ইনস্টাগ্রাম অথবা টিকটক অ্যাকাউন্টে তবে অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ অর্ধেক মশলায় যথেষ্ট ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আমরা খুব সহজেই আপনার রেসিপিটা খুঁজে পাবো আর এই কন্টেস্টের বিস্তারিত নিয়মাবলী আপনারা ফারজানাস রেসিপি ফেসবুক পেজের কমেন্টের পিন পোস্টেই পেয়ে যাবেন দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর প্রতিটা সমস্যার কালারই কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর এ পর্যায়ে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে এখন একটা তেলের চামচ দিয়ে এই সমস্যাগুলো তুলে কিচেন টিসোর ওপর নিয়ে নেব আর এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে পেঁয়াজ আর মাত্র একটা ডিম দিয়ে ডিম আর পেঁয়াজের পুট দিয়ে তৈরি ডিম সমস্যা তো আপনারা কিন্তু অবশ্যই এবারে রমজানে জানে বা বাচ্চার স্কুলের টিফিন হঠাৎ অতিথি আপ্যায়নে বা বিকেলের নাস্তায় একবারের জন্য হলো এই ডিম সমস্যাটা বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ